আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নায়ক শিরোনামের একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। ছবির পরিচালক ইস্পাহানি আরিফ জাহান বাপ্পিকে চূড়ান্ত করলেও তখন বলেছিলেন নায়িকার খোঁজ চলছে, শিগগির ঘোষণা দেওয়া হবে। শনিবার দুপুরে ইস্পাহানি আরিফ জাহান বললেন নায়িকা পাওয়া গেছে। নবাগত অধরগান হচ্ছে নায়কের নায়িকা, সম্প্রতি তাকে চুক্তিবদ্ধ করানো হয়েছে। আগামী জানুয়ারিতে ছবি শুটিং শুরু করব। ভিলেন ছবির এ নির্মাতা জানান ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তার সঙ্গে প্রাথমিক আলাপ করেছি, লিখিত চুক্তি না হলেও তিনি কাজ করতে সম্মতি জানিয়েছেন। শাহিন সুমনের পাগলের মতো ভালোবাসি ছবির মাধ্যমে রূপালী পর্দায় আবির্ভাব হয় অধরার। এরপর তিনি কাজ করেছেন একই নির্মাতার মাতাল শিরোনামের আরেকটি ছবিতে। আগামী জানুয়ারি মাস থেকে অধরার নতুন ছবি নায়কের শুটিং শুরু হবে।